ও নারী পুরুষ ভেদে কোভিডের প্রাথমিক উপসর্গগুলো ভিন্ন হয়। যুক্তরাজ্য থেকে প্রকাশিত নতুন গবেষণার এমন তথ্য উঠে এসেছে। প্রখ্যাত চিকিৎসা সাময়িকী দ্য ল্যান্সেট ডিজিটাল হেলথ জার্নালে বৃহস্পতিবার এই গবেষণাটি প্রকাশ করা হয়। করোনা উপসর্গ শনাক্তের জন্য তাদের তৈরি জেড ওই কোভিড স্পিমটম স্টার্টি অ্যাপের মাধ্যমে তথ্য উপাত্ত সংগ্রহের পর তা বিশ্লেষণ করে তারা এই গবেষণাটি চালিয়েছেন। গবেষণায় কোভিডের মোট 19টি উপসর্গ নিয়ে পরীক্ষা নিরীক্ষা ও বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে ক্রমাগত কাশি, স্বাদ ও ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলার সঙ্গে পেট ব্যথা ও পায়ে ফোসকা পড়ার মতো উপসর্গ নিয়েও কাজ করা হয়েছে। গবেষকরা বলছেন, সময় মতো সেলফ আইসোলেশন ও জরুরি পরীক্ষা নিশ্চিতের জন্য প্রাথমিকভাবে নিজে বলা লক্ষণগুলোর ভিত্তিতে কোনো ব্যক্তির করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনুমান করাই ছিল তাদের এই গবেষণার মূল লক্ষ্য। গবেষণায় দেখা গেছে, যাদের বয়স 60 বছর বা এর বেশি তাদের মধ্যে ঘ্রাণ শক্তি হারানোর বিষয়টি বিশেষ একটা দেখা যায়নি, আর 80 বছরের বেশি বয়সীদের জন্য মোটেও প্রাসঙ্গিক ছিল না। তবে বয়োজ্যেষ্ঠ এসব মানুষদের ডায়রিয়ার প্রবণতা ছিল বেশি। এছাড়া 40 থেকে 59 বছর বয়সীরা দীর্ঘস্থায়ী কাশিতে ভুগেছেন। তবে 80 বা তার চেয়ে বেশি বয়সীদের তুলনায় তাদের মধ্যে সর্দি বা কাঁপুনি তেমন ছিল না। এদিকে 60 থেকে 70 বয়সীদের শ্বাসকষ্ট, বুক ও মাংসপেশি ব্যথা, ঘ্রাণশক্তি হারানোর মতো উপসর্গ বেশি দেখা গেছে। লিঙ্গভেদেও উপসর্গের ভিন্নতা দেখতে পেয়েছে গবেষকরা। পুরুষদের শ্বাসকষ্ট, ক্লান্তি, ঠান্ডা ও জ্বর হওয়ার মতো উপসর্গ ছিল বেশি। নারীদের ঘ্রাণ শক্তি হারানো, বুকে ব্যথা ও ক্রমাগত কাশি হওয়ার মতো কোভিডের উপসর্গগুলো বেশি দেখা গেছে। গবেষকদের একজন কিংস কলেজ লন্ডনের ক্লেয়ার স্টিভস বলেছেন, মানুষদের জানা গুরুত্বপূর্ণ কোভিডের প্রাথমিক লক্ষণগুলো বিস্তৃত। অনেক উপসর্গ দেখা দিতে পারে, তবে বয়স লিঙ্গভেদে এগুলো হয় ভিন্ন। এমনকি এক পরিবারের সদস্যদের মধ্যেও এই ভিন্নতা দেখা গেছে। এই ছিল যুক্তরাজ্যের সম্প্রতি করা একটি গবেষণার বিস্তারিত। যুক্তরাজ্যের এমন সব গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানার ইউটিউব ও ফেসবুক পেজে, একই সাথে ব্রাউজ করুন আমাদের ওয়েব পেজ www.rananmedia24.com এ।